জনগণ ও পুলিশের মাঝে সমন্বয় বাড়াতে বরিশালে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে কমিউনিটি পুলিশিং ফোরাম। প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের। বরিশাল শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামের ইনডোর অডিটোরিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এ সময় ক্রীড়াবিদরা ছাড়াও ছিলেন বরিশালের নাগরিক সমাজের প্রতিনিধিরা। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নগরীর 19 ও 20 নম্বর ওয়ার্ড। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়লাভ করে 20 নম্বর ওয়ার্ড। জিতেছি, প্রথম উদ্বোধনী ম্যাচ ছিল আমাদের, সেহেতু আমি সেক্ষেত্রে তো অনেক খুশি হবো, এটাই স্বাভাবিক। কমিউনিটি পুলিশের মাধ্যম থেকে যে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে সকলকে আনন্দিত করে। টুর্নামেন্টকে কেন্দ্র করে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেয়ালে বন্দি নগরে খেলাধুলা যেন সপ্তের মতো, সেখানে এমন আয়োজনে খুশি তারা। বরিশালে আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, সেখানে এরকম একটা খেলার আয়োজন আমাদেরকে অনেক বিনোদন দেয়। আনন্দ দেওয়ার জন্য হচ্ছে একটু ব্যাডমিন্টনের আয়োজন করা হয়েছে, এসেছি, দেখছি, ভালো লাগছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ। আয়োজকরা জানান, খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড যত বাড়বে সমাজের অস্থিরতা তত কমবে, যুব সমাজ হবে কর্মোদ্যোগী। এই অঞ্চলের সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে আজকের এই খেলার আয়োজন। এখানে যারা খেলায় যারা অংশগ্রহণ করবে তারাকে আমরা আমাদের এক একজন সৈনিক হিসেবে ট্রিট করব, যে অন্যায় অবিচারগুলো আছে তার বিরুদ্ধে তারা একাত্ম ঘোষণা করবে এবং তারা বিরুদ্ধে তারা সৈনিক হিসেবে কাজ করবে। বরিশালের ঝিমিয়ে পড়া ক্রীড়া অঙ্গনে এমন আয়োজন নবজোয়ার তৈরি করবে বলেও মনে করে ক্রীড়া সংগঠকরা। খেলাধুলা যদি গতি সঞ্চার হয় তাহলে আমি মনে করি আমাদের যুব সমাজ এদিকে মাদক থেকে মুক্ত হয়ে এদিকে মনোনিবেশ করবে খেলাধুলার দিকে। মেট্রোপলিটন পুলিশের আওতাধীন 30টি ওয়ার্ড ও 12টি ইউনিয়ন থেকে 143টি দল অংশ নিয়েছে টুর্নামেন্টে। বাছাই পর্ব শেষে বিজয়ী 4টি দল মেট্রোপলিটন পুলিশের 4 থানার হয়ে টুর্নামেন্টে ফাইনালে অংশ নেবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।